স্মৃতিঙ্কু মুখ্যমন্ত্রী চেহারা করিব কি বিজেপি? রাজধানীরে স্মৃতিঙ্ক গতিবিধি দেখি বড়িলা চর্চা। কেজরিওয়ালকু টক্কর দেবে কি এই পূর্বতন সাংসদ? দিল্লিরে আসন্তা বর্ষ বিধানসভা নির্বাচন হওয়াকু যাচ্ছি, এয়াকু নিয়ে এবেঠু জোরদার প্রস্তুতি কলানি বিজেপি। দিল্লি রণাঙ্গন পাই চালিথিবা প্রতিটি কার্যক্রম ও গতিবিধিরে আমেঠির পূর্বতন সাংসদ স্মৃতি ইরানিঙ্কু দেখিবাকু মিলুছি। নিকটরে সে রাজধানীরে পার্টির সদস্যতা অভিযান কার্যক্রমে সক্রিয়ভাবে সামিল থিলে। তেণু প্রশ্ন উঠুছে, কোণ বিজেপি দিল্লি নির্বাচনের স্মৃতিঙ্কু মুখ্যমন্ত্রী চেহারা করিব কি? পার্টির নেতা মানে কইছন্তি, স্মৃতিঙ্কু দিল্লিরে 14 জিল্লা শাখারু 7টি সদস্যতা অভিযানর নিরীক্ষণ করিবার দায়িত্ব দিয়া যাইতিলা। অন্যপটে স্মৃতি দক্ষিণ দিল্লিরে এক ঘর কিনিছন্তি, যাহা দিল্লিরে পার্টির কার্যক্রমে তাঙ্কর সক্রিয়তা বড়ুথিবার সংকেত দেইছি। বিজেপির জনে কইছন্তি, এই ঘটনাক্রম এমিতি সময়রে দেখিবাকু মিলুছি যেতেবেলে পার্টি দিল্লি পাই চেহারা খুঁজুছি। দলকু এমিতি এক চেহারা দরকার যে নির্বাচনরে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকু টক্কর দেইপারিব। বিজেপি 2020 বিধানসভা নির্বাচনে বিনা মুখ্যমন্ত্রী চেহারে নির্বাচন লড়িলা। দল 70 আসনর মাত্র 8টি জিতিবারে সফল হয়েছিল। এইপরি দল শোচনীয় পরাজয় ভুগিছিল। বিজেপি দিল্লি শাখার নেতা মান কহা কথা, যদি এথর নির্বাচনের দল মুখ্যমন্ত্রী ভাবে চেহারা দিয়ে তেবে স্বাভাবিক ভাবে উপযুক্ত নেতাঙ্ক সন্ধান করা যাব। এমিতি স্থিতিরে স্মৃতি ইরানিঙ্ক সহিত মনোজ তিওয়ারী, বাঁশুরী স্বরাজ, বিজেপি দিল্লি সভাপতি বীরেন্দ্র সচদেবা ও পশ্চিম দিল্লির পূর্বতন সাংসদ প্রবেশ বর্মাঙ্ক পরি নেতা রয়েছেন। তবে স্মৃতিঙ্ক গতিবিধি পার্টি ভিতরে অধিক রহুথিবারু তাঙ্ক নারে অধিক চর্চা লাগি রয়েছে। রিপোর্ট রাইজিং ওড়িশা।